সালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আপনারা যারাই অ্যাসাইলাম আবেদনের প্রসেসের মধ্যে আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও। অ্যাসাইলাম ইন্টারভিউতে যাওয়ার পরে প্রথম যে প্রশ্নটা হয়, আমি বিশ্বাস করি ওই প্রশ্নের মাধ্যমে আপনার ভাগ্য অনেকটা নির্ধারণ হয়ে যাবে। এই প্রশ্নটা এতটাই গুরুত্বপূর্ণ, আমি বিশ্বাস করি এই একটা প্রশ্ন ভালো হওয়ার মাধ্যমে কিংবা এই একটা প্রশ্নের খারাপ উত্তর দেওয়ার মাধ্যমে আপনার সম্পর্কে যিনি প্রশ্নকর্তা এবং যিনি আপনাদের দুইজনের মাঝখানে বসে ইন্টারপ্রেটর, দুইজনই একটা ধারণা করে ফেলবে। আজকের এই ভিডিওতে অ্যাসাইলাম ইন্টারভিউর প্রথম প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা নিয়ে আমি বিশ্বাস করি কয়েক ঘন্টা লেকচার দেওয়া যেতে পারে। আমি চেষ্টা করব যত সংক্ষেপে পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরা যায় সেই চেষ্টা করতে ইনশাআল্লাহ। ভিডিওর সব কিছুই আমার ব্যক্তিগত মতামত, কোনো আইনি পরামর্শ না। কোনো আইনি পরামর্শ দরকার হলে উকিলের কাছে যাইয়েন, আমার এই ভিডিওটা লাইক করেন, শেয়ার করেন বন্ধুদের সাথে, একই সাথে ইউটিউব, ফেসবুক এবং টিকটক চ্যানেল সাবস্ক্রাইব করেন। এই অনুরোধ রেখেই ভিডিওর মূল আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। পৃথিবীর বেশিরভাগ উন্নত দেশেই ফরম্যাটটা একই হবে বলেই আমি বিশ্বাস করি। তারপরও যেহেতু আমি ফ্রান্সে থাকি, আমি ফ্রান্সের বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। আপনি আপনার অ্যাসাইলাম ইন্টারভিউর যেদিন ইন্টারভিউ থাকবে, ইন্টারভিউর অবশ্যই 10-15 মিনিট আগে আপনি যাবেন। সিকিউরিটি চেক হওয়ার পরে আপনাকে একটা বড় হল রুমে আপনাকে বসতে দিবে। সেখান থেকে আপনার যে প্রশ্নকর্তা যিনি আজকে আপনার ইন্টারভিউটা নেবেন, উনি আপনাকে ডেকে নিয়ে আসবেন। একটা ছোট রুমে আপনাকে নিয়ে যাওয়া হবে যেখানে আপনি, আপনার প্রশ্নকর্তা একজন কিংবা দুইজন এবং আপনাদের মাঝখানে ইন্টারপ্রেটার থাকবে। বেশিরভাগ ক্ষেত্রেই যে ফাইলটা আপনি পাঠিয়েছেন 21 দিনের মধ্যে ফিল আপ করে ওই ফাইলটা ভেরিফাই করবে, এবং ভেরিফাই করার পরে অনেক অফিসার এরকম আছে আপনাকে বলবে যে এখন আমরা দ্বিতীয় পর্বে আপনার সমস্যা সম্পর্কে জানবো। আবার অনেক অফিসার আছে ফর্মালি এই কথাটা না বলে কোন তারিখে আপনি দেশ ছেড়েছেন ওই তারিখটা জিজ্ঞেস করার পরে আপনাকে এভাবে বলতে পারে কেন আপনি এই তারিখে দেশ ছাড়তে হয়েছে। তো ফর্মালি আপনাকে বলুক যে দ্বিতীয় পর্ব কিংবা না বলুক, আপনাকে বুঝতে হবে আপনার সমস্যা সংক্রান্ত মূল পর্বে আপনি অলরেডি চলে আসছেন। তো মূল পর্বের প্রথম যে প্রশ্নটা বেশিরভাগ ক্ষেত্রেই সেটা হচ্ছে আপনি আপনার সমস্যা সম্পর্কে বলেন। অনেকে এভাবে বলে আপনার সমস্যা সম্পর্কে বলেন, অনেকে এভাবে বলে আপনি বাংলাদেশ ছাড়ার কারণ সম্পর্কে বলেন, অনেকে এভাবে বলে কেন আপনি ফ্রান্সে আসছেন, অনেককে জাস্ট এইভাবেও শুরু করতে পারে যে আপনি কী বলতে চান বলেন আমরা আপনাকে শুনি। আমরা যারা অ্যাডাল্ট ওভার 18 জীবনের এই পর্যায় পর্যন্ত অনেক ইন্টারভিউতে আমরা গিয়েছি, পাশ করেছি, ফেল করেছি, তাদের কাছে এই বিষয়টা জেনে থাকার কথা যে যে কোনো ইন্টারভিউর সূচনাটা ঠিক এভাবেই হয়। আপনার সম্পর্কে বলেন, আপনি আপনার পরিচিতিটা দেন, যেভাবে আমরা আপনাকে পরবর্তী প্রশ্নগুলোতে নিয়ে যাব। দেখেন, আগের একটা ভিডিওতে বলেছিলাম অ্যাসাইলাম ইন্টারভিউ, ভিএর ইন্টারভিউ, চাকরির ইন্টারভিউর মধ্যে একটা বেসিক পার্থক্য কী। আজকে আর একটু বিস্তারিতভাবে একটা লাইন অ্যাড করি, সেটা হচ্ছে দেখেন আপনি যখনই আপনার বিয়ের ইন্টারভিউতে যাবেন, পাত্রী কিংবা পাত্র আপনার সামনে বসা অথবা তার ফ্যামিলি বসা, আপনি কিন্তু সেখানে আপনি আপনার পরিবারের যে যোগ্যতা, বাড়ি, গাড়ি, চাকরি এগুলো নিয়ে বলবেন। ঠিক তেমন আপনি যখন চাকরির ইন্টারভিউতে যাবেন তখন এই চাকরি করার এগেইনস্টে আপনার কী কী অভিজ্ঞতা আছে, আপনার যে যুক্তিগুলো, আপনার যে পড়ালেখাগুলো সেগুলো আপনি তুলে ধরবেন। আর অ্যাসাইলাম ইন্টারভিউতে যেহেতু এইখানে আপনি আপনার নিজের দেশ থেকে জীবন বাঁচানোর জন্য পালিয়ে এসেছে, তাহলে এখানে আপনার জীবন হুমকিতে পড়তে যেই যে ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড হয়েছে সে সম্পর্কে বলবেন। অনেকেই আমি দেখেছি আমার অনেক অনেক ভিডিওতে এই ধরনের প্রশ্নগুলো যখনই আমি সামনে আপনাদের নিয়ে আসি আমাকে এইভাবে কমেন্ট করেন কিংবা ইভেন ফোন করেও জিজ্ঞেস করেন যে ভাই এই প্রশ্নের উত্তর কী হবে। টু বি ভেরি অনেস্ট, উত্তর আমি বলে দিতে পারি না কয়েকটা কারণে। লিগ্যাল কারণ তো ডেফিনেটলি আছে, আর একটা মূল যৌক্তিক কারণ হচ্ছে এইভাবে উত্তর বলে দেওয়া যায় না, কারণ আপনারা 500, 1000, 2000, 5000, 20000 মানুষ যদি এই ভিডিওগুলো দেখেন সবার সমস্যা তো এক না। আমি একটা উত্তর বলে দিতে পারি না কারণ এক একজনের সমস্যা এরকম, সবাই কনফিউজড হয়ে যাবেন। সো মন খারাপ করার কিছু নেই, আজকের ভিডিওতে আমি এই প্রশ্নের উত্তরটা কীভাবে দেওয়া যেতে পারে একটা আইডিয়া দিচ্ছি। ফ্র্যাঙ্কলি এটা খুবই ইম্পর্টেন্ট। প্রথমে আপনাকে মনে রাখতে হবে যেটা আমি বিশ্বাস করি, সেটা হচ্ছে এই ধরনের একটা প্রশ্নে কোনো অবস্থাতেই আপনি আপনার জীবনের পুরো হিস্ট্রি বলে দিবেন না। বিয়ের ইন্টারভিউতে আপনাকে জিজ্ঞেস করলো যে বাবা কিংবা আম্মা আপনার সম্পর্কে বলেন, তখন কি আপনি 1 ঘন্টা কিংবা 50 লাইনের লেকচার দিবেন যে আপনার লাইফ সম্পর্কে সব বলে দিলেন?
আপনাকে যখনই জিজ্ঞেস করবে চাকরির ইন্টারভিউতে, টেল মি অর টেল আস অ্যাবাউট ইউর সেলফ, আপনার সম্পর্কে বলেন, তখনই যদি আপনি আপনার সিভি, আপনার কভার লেটার, আপনার জীবনের এক্সপেরিয়েন্স সব কিছু এক লাইনে বম্বার্টমেন্টের মতো তাদের উপর ফেলেন, এটা কিন্তু বিরক্তিকর, তারা কিন্তু বিরক্ত হবে। এক্স্যাক্টলি সেম সিচুয়েশন অ্যাসাইলামের ইন্টারভিউতে, ঠিক আছে? আমি বিশ্বাস করি কোনো অবস্থাতেই 4, 5 কিংবা 6 লাইনের বেশি এই প্রশ্নের উত্তরে আপনি নেওয়া উচিত হবে না। আপনার লাইনগুলো একটু বড় হইতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই 4-5, ম্যাক্সিমাম 6 লাইনের বাইরে যেন না যায়। কারণ হচ্ছে আপনি যদি একসাথে অনেক কিছু পুরা সব কিছু বলে দেন, অফিসার কি বলবে? আপনার কাছে তো জানার আর কিছু নাই, আপনি তো ভিতরে কিছুই রাখেন নাই, এক প্রশ্নে একদম বম্বার্টমেন্ট সব কিছু বলে দিচ্ছেন, অলরেডি ভেরি ভেরি বোরিং, এবং সেম টাইমে ভেরি ভেরি ডিফিকাল্ট হচ্ছে মাঝখানে যে ইন্টারপ্রেটার আপনার ভাষাটা ট্রান্সলেট করবে। আপনি যদি একসাথে এত বড় একটা প্যারাগ্রাফ, 32 লাইনের প্যারাগ্রাফ আপনি কাউকে বলেন কিংবা কেউ আপনাকে বলে, আপনি কোনো দিনও ঠিক মতো কোরেক্টলি এটা ট্রান্সলেট করতে পারবেন না, একজন মানুষের পক্ষে এটা সম্ভব হয় না। সে কারণেই 4-5 লাইনের মধ্যে শেষ করবেন। আপনাদের বোঝার সুবিধার্থে বলছি, ঠিক যেমনটা হচ্ছে একটা সিনেমা ট্রেইলার, দেড় 2-3 ঘন্টা একটা সিনেমা ট্রেইলার কিন্তু 2 থেকে 3-3.5 মিনিট ম্যাক্স, এর বেশি হয় না, ঠিক আছে? তো এই 2-3.5 মিনিটের মধ্যে ওই সিনেমা সম্পর্কে দর্শকদের আগ্রহ বাড়ানোর জন্য একটা ধারণা দেওয়া হয়। আপনারা তো নিশ্চয়ই জানেন, এরকম কথা নিশ্চয়ই শুনেছেন, যে অনেক ট্রেইলার দেখার পরে সিনেমা দেখার আগ্রহ শেষ হয়ে যায়, কারণ ট্রেইলারে এমনভাবে সব কিছু বলে দেওয়া হয়েছে ওই সিনেমা দেখতে আর কেউ যাবে না। আবার এমন অনেক সিনেমা ট্রেইলার আছে যেটা দেখার পরে এই সিনেমাটা দেখার জন্য আগ্রহ বাড়তে থাকে, মানুষের মধ্যে একটা ক্রেজ সৃষ্টি হয় যে এই সিনেমাটা দেখতে হবে। আপনার অ্যাসাইলাম ইন্টারভিউর প্রথম প্রশ্নের উত্তরটাও ঠিক এই রকম একটা গুড ট্রেইলার হওয়া চাই, যেখানে আপনার শত্রু সম্পর্কে, আপনার সমস্যা সম্পর্কে, আপনার বিভিন্ন আক্রমণ সম্পর্কে একটা সারমর্মের মতো, একটা ট্রেইলারের মতো আইডিয়া অফিসার পাবে। আপনাদের বোঝার সুবিধার্থে একটা কাল্পনিক উদাহরণ নিচ্ছি, এবং সেই কাল্পনিক উদাহরণের অ্যাগেনস্টে অ্যাসাইলাম ইন্টারভিউর প্রথম প্রশ্নের যে উত্তরটা সেটা কিভাবে হতে পারে বলে আমি ধারণা করি সেটা আপনাদের সামনে তুলে ধরছি। ফর এক্সাম্পল, আপনার সাথে জায়গা জমি নিয়ে সমস্যা, আপনার চাচাদের সাথে, আপনার চাচা আওয়ামী লীগের নেতা, এরকম কিছু একটা, আপনি কয়েকবার হামলার শিকার হয়েছেন, আপনার বিরুদ্ধে 3-4টা মামলা আছে, অস্ত্র মামলা থাকতে পারে, খুনের মামলা থাকতে পারে, হোয়াট এভার আপনার বিরুদ্ধে যা আছে, পরবর্তীতে আপনি বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, তাহলে এই সিচুয়েশনে এই প্রশ্নের উত্তরটা কিভাবে দেওয়া যেতে পারে? প্রথম প্রশ্ন যখন আপনাকে জিজ্ঞেস করছে আপনার সমস্যা সম্পর্কে বলেন, আমি বিশ্বাস করি আপনি এভাবে বলতে পারেন, আমি একজন বাংলাদেশি, বাংলাদেশে আমার চাচাদের সাথে আমি এবং আমার পরিবারের জায়গা জমি নিয়ে বিরোধ, আমার চাচারা ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা এবং খুবই প্রভাবশালী মানুষ, যাদের সাথে আমি পেরে উঠিনি, 2 লাইন। তৃতীয় লাইন, এই শত্রুতাকে কেন্দ্র করে আমি এবং আমার পরিবার আক্রমণের শিকার হয়েছি, আমার বিরুদ্ধে কয়েকটি মিথ্যা মামলা দেওয়া হয়েছে, যেখানে যদি এমন হয় যে আপনি জেল খেটেছেন, আমি অন্যভাবে এতদিন জেল খেটেছি, অথবা আমার বিরুদ্ধে সেসব মামলাতে গ্রেফতারি পরোয়ানা জারি আছে। 3 লাইন, দেখেন আবারও বলছি লাইনগুলো একটু বড় হলেও 3 লাইন কমপ্লিট। চতুর্থ লাইন, আমি আমার জীবন বাঁচানোর জন্য এবং এই যে মিথ্যা মামলাগুলো এইগুলোর শাস্তি থেকে বাঁচার জন্য বাংলাদেশ ছেড়ে আসতে বাধ্য হয়েছে। আপনি যদি এই 4টা লাইন খেয়াল করে শুনেন, এখানে আমি এমন অনেক ইনফরমেশন দিয়েছি যেগুলো নিয়ে 1 ঘন্টা একটা ভিডিও হবে, এখানে আমি এমন এমন শব্দ ব্যবহার করেছি যেই শব্দগুলো খুবই ইম্পর্টেন্ট, আপনারা অবশ্যই যেভাবে মনে রাখার সেভাবে মনে রাখার ব্যবস্থা করে নিন। আর একটা উদাহরণ দিচ্ছি, আপনি রাজনীতি করেছেন, আপনার বিরুদ্ধে মামলা আছে, কয়েকবার হামলার শিকার হয়েছেন, দেশ ছেড়েছেন, সিম্পল, আমি একজন বাংলাদেশি, আমি বাংলাদেশে এই দলের রাজনীতির সাথে জড়িত ছিলাম, এই সময় থেকে এই সময় পর্যন্ত আমার এই পদগুলো ছিল, রাজনীতি করতে গিয়ে আমার সাথে এর সাথে শত্রুতার সৃষ্টি হয়েছে, তাদের এই এই ক্ষমতা, তারা এই দলের নেতা, এই এই তাদের পদ পদবী, এতটা হামলার শিকার হয়েছি, এতটা মামলা আমার বিরুদ্ধে আছে, যার কারণে আমি দেশ ছাড়তে বাধ্য হয়েছি, আমি আশ্রয়ের আবেদন করছি। টু বি অনেস্ট, এনাফ, এইখানে আপনি কে, আপনি কী করেছেন, কে আপনার শত্রু, তাদের ক্ষমতা কী, তারা আপনাকে কী করেছে, কেন আপনি দেশ ছেড়েছেন, আলহামদুলিল্লাহ, এই 4-5টা অ্যাসাইলামের মৌলিক প্রশ্নের উত্তর চলে এসেছে, এবং সংক্ষেপে।
কাইন্ড অফ যেটা আগেই বলেছি, এটা হচ্ছে সিনেমার ট্রেইলার। এখন তার আপনাকে জিজ্ঞেস করবে, আপনার রাজনীতি সম্পর্কে বলেন, শত্রুদের সম্পর্কে বিস্তারিত বলেন, হামলা সম্পর্কে বলেন, মামলা সম্পর্কে বলেন, এইভাবে। এটা হচ্ছে প্রসিডিউর, এইভাবে আপনাকে আগাতে হবে। আপনাকে যদি প্রশ্ন একটা করার সাথে সাথে আপনি বম্বার্টমেন্ট একদম আর রাখেন নাই, আমার নাম এই বলে শুরু করলেন, আমি এটা করেছি, এটা করেছি, বাংলাদেশে এটা করেছি, এটা করেছি, এটা করেছি, এ মেরেছে, এ কেটেছে, এই হামলা, এই মামলা করে 100 লাইন বলেন, এটা ভালো হবে না। আই হোপ এভরি ওয়ান অফ ইউ আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি, এবং নিজেকে ঠিকভাবে প্রস্তুত করবেন, নিজের সমস্যাটা সুন্দরভাবে তুলে ধরার জন্য রেডি হবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।